हेलो एंड वेलकम टू आवर चैनल लाइफ एंड जर्नी हैज ब्लॉग। चले सामथार एवं दार्जिलिंग टूर तृतीय वीडियो निये। आज के सामथारे द्वितीय दिन और आज के सामथारे लोकल साइटसीइंग करते बेरोब। सकाल बेला घूम थेके उठे मन भरे कांचनजंघा देखार पर तातारी करे स्नान करे चले ब्रेकफास्ट करते होमस्टे लने। आज के सामथारे लोकल साइटसीइंग मध्य जगह देखो तार मध्य सबसे आकर्षणीय हलो पेम्बलिंग फरेस्टर मध्य जुगे फल्स ट्रेक। ए जुगे फल्स एक सद्य डिसकवर हवा फल्स और आम्राई प्रथम टूरिस्ट जरा फल्से ट्रेक कर जाब। बेपार भावते ही भीषण एक्साइटिंग लगे और जुगे फल्स देखार पर चारकोल और सिंची बोले आरोप पहाड़ी ग्राम देखे नहीं। सकाल 10टार मध्य खे दिए रवाना हो पड़े होमस्टेर गाड़ी और आमादे प्रथम गंतव्य हलो पेम्बलिंग व्यू पॉइंट। ये आम्रा पेम्बलिंग द्वारा व्यू पॉइंटे चले एसेछि। पेम्बलिंग व्यू पॉइंट थेके डुअर्सेर एकटा विस्तीर्ण अंचल एछाड़ा नोकदारा झांडीदारा एई सब जायगागुलो देखते पावा जाय। एछाड़ा क्लियर आकाश थाकले गजलडोबा अब्दिओ देखा जाय। लेकिन ऑरेंज अब तो लगभग खत्म ही होने लगा है। एक रिवर बहता है यहाँ पे। अच्छा, हैंगिंग ब्रिज भी है वहाँ पे लीज खोला, लेकिन जाने के लिए रास्ता ठीक नहीं है सर। अच्छा, व्यू देखो दिया। ये जो जो ये दूसरा साइड दिख रहा है ना, हाँ, ये गुरुबथान ब्लॉक है। ये गुरुबथान है। हाँ, जो उठा। अच्छा अच्छा अच्छा, मतलब इस पहाड़ी के उस तरफ? नहीं, ये यही गुरुबथान, यही गुरुबथान है। अच्छा अच्छा अच्छा, कटा हुआ है वो दूसरा साइड, ये गुरुबथान ब्लॉक। मतलब झंडी वंडी जो है उस तरफ है? झंडी वो वही है, वो ऊपर में वो भागी लग रहा है ना। हाँ, दिख रहा है ना। हाँ, वो है झंडी डाड़ा। अच्छा अच्छा अच्छा, मतलब माल बाजार उदिगे ही पूर्व है। हाँ, उदिगे। और ये हो गया ये नोक डाड़ा, ये वाला फॉगी। हाँ, वाला जो फॉगी जो लग रहा है ना, यही फॉगी था। उसके दूसरा पार्ट दिख रहा है। हाँ, पीछे पीछे। हाँ, वो है लावा, वो लावा है। अच्छा। हाँ, पेम्बलिंग द्वारा देखार पर हमरा पेम्बलिंग फॉरेस्टे भेतरे चले एसेछि अनेकटा नीचे और एखाने रोड एंड हो गेछे और आमादेर ट्रेकिंग एखान थेके शुरू होच्छे। आमादेर ए पुरो एडवेंचर ट्रेकिंगटा अरेंज करेछेन आमादेर होमस्टे मैनेजर मिस्टर सुनंद साहा। कोथाय? এবং আমাদের এই ট্রেকিংয়ে আমাদের সঙ্গে আমাদের প্রোটেক্ট করার জন্য আরও কিছু লোকজন রয়েছে। আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য রয়েছে নর্থ বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একজন ভদ্রলোক যার নাম মিস্টার মঙ্গু ছেত্রী। উনি এই পেবলিং ফরেস্টেই থাকেন। এই দূর থেকে জুগে ফলস দেখা যাচ্ছে, এটা অনেক দূরে জুম করে তুলেছি। ট্রেক আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর জঙ্গল আরও ডিপ হতে শুরু করেছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে মিস্টার মঙ্গু ছেত্রী আজকে আমাদের গাইড রয়েছেন। এছাড়া আমাদের হোমস্টে ম্যানেজার সুনন্দ সাহা, যিনি নিজে সঙ্গে করে আমাদের ট্রেকটা করিয়েছেন। এছাড়া জঙ্গল কেটে নিয়ে যাওয়ার জন্য আরও দুজন দাদা আমাদের সঙ্গে ছিলেন, তাদের নাম আমার মনে নেই। আর এছাড়া একজন মেডিকেল স্টাফ ছিলেন, যিনি বিভিন্ন জোকের আর বিভিন্ন রকম সাপ খোপ কামড়ালে তার জন্য ওষুধ ক্যারি করছিলেন। এবং দু পা এগালেই এখানে প্রচণ্ড জোক আমাদের ছেঁকে ধরছিল, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল। তো এই ছোটো ছোটো ওয়াটার ক্রসিংগুলো ক্রস করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো সেই জোক থেকে বাঁচাবার জন্য মেডিকেল স্টাফেরও ব্যবস্থা করা হয়েছিলো। এছাড়াও আরও দু তিনজন আমাদের সঙ্গে ছিল যারা আমাদের এই জঙ্গলে, কারণ জঙ্গল যেহেতু খুব কোর এরিয়া, তো ডিপ কোনো জঙ্গলি জন্তু জানোয়ারের থেকে বাঁচাবার জন্য, কিন্তু তাদের নাম বা ফটো এখানে আমাদের দিতে বারণ করা হয়েছে বলে আমরা দিইনি। তো মোটামুটি একটা পুরো টিম শুধুমাত্র আমি আর আমার ওয়াইফকে এই যুগে ফলস অবধি পৌঁছাবার জন্য আমাদের সঙ্গে গেছিলো। আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল আমাদের হোমস্টের ম্যানেজার মিস্টার সুনন্দ সাহা। আস্তে আস্তে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি আর এখান থেকে ফরেস্ট বেশ ডিপ হয়ে গেছে, আর যত এগাচ্ছি আরও ডিপ হচ্ছে। রাস্তা বলে কিছু নেই, রাস্তা কেটে জঙ্গল কেটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা আর খুব এক্সাইটেড ছিলাম আমরা এই ট্রেকটা করার জন্য, কারণ যেহেতু আমরাই প্রথমবার এই যুগে ফলস এ যাচ্ছি। এর আগে কিছু লোকালস লোকরা গেছে, কিন্তু কোনো ট্যুরিস্ট এর আগে যায়নি। আর প্রথমবার এই ভিডিওটা তৈরি করছি বলে, মানে আমি প্রথম যে ভিডিওটা তৈরি করছি, এনারা জঙ্গল কেটে আমাদের নিয়ে গেছেন।
এই জঙ্গল কেটে আমাদের আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর খুব ভাল লাগছিল, খুব জঙ্গলের প্রত্যেকটা মোড়ে কিছু না কিছু শব্দ আর কিছু না কিছু পাখির আওয়াজ, তার সঙ্গে বিভিন্ন রকম আর ফলসের শব্দটাও আস্তে আস্তে আসছিল। আর জঙ্গল আস্তে আস্তে যত এগোচ্ছি আরও ডিপ হয়ে যাচ্ছে, খুব ঘন হয়ে যাচ্ছে। আর এবার তো আর রাস্তা বলে কিছু নেই, ওই কেটে কেটেই নিয়ে যাচ্ছে আমাদের। তো দেখা যাক, মোটামুটি আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আরও অর্ধেক রাস্তা আমাদের যেতে হবে। একটু ভয় ভয়ও লাগছে, কারণ জঙ্গলটা বেশ ডিপ, কিছু কিছু জায়গায় দেখলাম যে সূর্যের আলো ঠিক নিচ অব্দি পৌঁছাচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য একটু ভয়ও লাগছিল, কিন্তু এক্সাইটমেন্টটা একদম চরম সীমায় ছিল এই যুগে ফলস দেখার জন্য। যে এরকম একটা পাহাড়ি ফলস যেটা আগে কেউ কখনো দেখেনি, আমরা দেখতে চলেছি তাও ট্রেক করে, তাও এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ ব্যাপার, একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। তো শুনলাম যে এখানে নাকি নেক্সট ইয়ার থেকে জেসিপি চালিয়ে একটা ছোট রাস্তা তৈরি করা হবে, আর ওই একটা ক্যাম্প মতো করা হবে ওই বাহ, ফলসের নিচে, যাতে কিছু লোকে সেখানে ক্যাম্প করে থাকতে পারে। কিন্তু তাতে মনে হয় যে বিউটিটা হয়তো এতটা সুন্দর থাকবে না, এই যে র ন্যাচারাল বিউটি এই ফলসটা দেখা গেল একবার। এরপর সেটাই থেকে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ এরপরে আর কোনো জায়গাই ছিল না, মানে গাছের মধ্যে দিয়ে কোনোরকমে কেটে কেটে আমাদের নিচের দিকে নামাচ্ছে, এইখান থেকে আমাদের নামতে হবে এবার নিচের দিকে বলছে। তো এই আমরা চলে এসেছি নেমে, ওই জায়গাটা ভিডিও আমি করতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড জোক ছিল আর প্রচণ্ড ভয়ও লাগছিল। এই হচ্ছে সেই যুগে ফল যার জন্য এত কষ্ট করে আসা, প্রচুর উপর থেকে পড়ছে, আমরা একদম শুনুন যুগে তো ফলসের আরেকবার বলুন, নিচে অব্দি কে পৌঁছাতে কে পারিনি। কি কারণ বললেন এক্ষুনি কথাটা, যুগে ফলসের নিচে এক্ষুনি বললেন অব্দি যে যেতে ফলসে গেলে আগে এসেছে কে? আরো রিস্ক নিতে হবে, ফলসে অতটা রিস্ক তিনজন আমাদের এসেছে পক্ষে নেওয়া সম্ভব এই হচ্ছিল না। বছরে, তাই আমরা আপনারা ফার্স্ট মোটামুটি 700 আচ্ছা কি 800 মিটার দূর এবছর থেকে ফল আপনারা দেখছি, ফার্স্ট তাই তুলবেন, এরকম মনে হচ্ছে। কিন্তু ফলসে ফলসটা অ্যাকচুয়ালি অনেক উঁচু থেকে পড়ছে আর ভীষণ সুন্দর, ভীষণ মানে অনবদ্য, মানে কি বলবো, মুখে বলে প্রকাশ করা যায় না। আমি অনেক নর্থ বেঙ্গলে ফলস দেখেছি, তার মধ্যে ছাঙ্গে ফলস দেখেছি, কিন্তু ছাঙ্গে ফলস এর ধারে কাছেও আসে না। আচ্ছা আচ্ছা, একটা এদিক দিয়ে আসছে, একটা ওপর দিয়ে আসছে, নিচে এক স্টেপ আর নিচে হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়, থোড়া সা নিচে হ্যায় লেকিন আবি জাগা নেই, নেই আবি তো নেই যা সকতে, লেকিন খুবসুরত হ্যায়। আব লগভগ 15-22 দিন কে বাদ जब ये पूरा साफ हो ड्राई सीजन हो जाए, हाँ। हो जाएगा ना, कल तक बारिश हुआ था बहुत जोर से, कल तो बहुत बारिश हुआ था, तो था। इसलिए अब बारिश का सीजन खत्म हो गया, ये थोड़ा साफ करके इसको थोड़ा मेंटेन करने के बाद फिर लोग नीचे नीचे तक तक जा सकते हैं, आप लोग जो पैदल चलते हैं ना। ভীষণ রিস্কি একটা 4x4 পাথরের উপর দাঁড়িয়ে আমরা এই ফলসটাকে দেখেছি, এনজয় করেছি, কিন্তু ছবি অতটা ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ ভয় লাগছিল, কারণ পাথর থেকে যদি আমরা পড়ে যাই পাথরটা থেকে তাহলে কোথায় যে পড়ে যাব খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু খুব সুন্দর অনুভূতি, খুব দারুণ লেগেছে এটা ফলসটা এসে আমাদের, আর এত সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা, আননোন জিনিস দেখলাম, আর অনেক কিছুই তো এমন কিছু দেখা হয় যেগুলো সবাই দেখেছে, কিন্তু আননোন একটা নতুন জিনিস দেখার মজাই আলাদা, প্রথমবার দেখার মজা আলাদা। আপনারাও সামথার বা চারখোলে আসলে সেখান থেকে অবশ্যই যুগে ফলস ট্রেক করুন। আর এই আমার ওয়াইফকে বেশ অনেকগুলোই যোগ কামড়েছে, যদি মেডিকেল স্টাফ সঙ্গে না থাকতো তাহলে যে কী হতো ভগবান জানে। তো এবার আস্তে আস্তে আমরা এখান থেকে রওনা হব, যুগে ফলস আমাদের দেখা হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এবার আমরা চারখোলের দিকে যাব, চারখোলে একটা পাহাড়ি ছোট্ট গ্রাম, সেখানে আমরা এবার যাব। ভালো, এই আমাদের কিছু মেম্বারদের নিয়ে ছবি, সবার ছবি এখানে দেওয়া অ্যালাউ ছিল না তাই দিইনি। এবার আমরা পৌঁছে গেছি চারকোলে, এই চারকোলে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। চারকোলে খুব সুন্দর জায়গা, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এখানে বেশ কিছু হোমস্টেও আছে, আপনারা এখানেও থাকতে পারেন। আর এইবার আমরা এসে গেছি সিনজিতে, সিনজিও একটা পাহাড়ি গ্রাম, এখানে সিনজিতে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে হনুমান টক, হনুমান মন্দির, যেটা একটু ওপরে, আমরা এবার সেই হনুমান মন্দিরে উঠছি। আর শুধু এই পেমলিং বা যুগে ফলস বা চারকোল বা সিঞ্জি নয়, এই পুরো রাস্তাতে যতগুলো ছোট ছোট পাহাড় আর ছোট ছোট সরি গ্রাম, আর পাহাড়ের প্রত্যেকটা বাঁকে যেন সৌন্দর্য একদম মানে মানে অসাধারণ সৌন্দর্য, সে ক্যামেরা করে ভিডিও করে বা মুখে বলে, নিজে না আসলে ওরকম করে বোঝানো যায় না। আপনারা অবশ্যই আসুন, এসে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর, মানে এরকম অফবিট ডেস্টিনেশন যেগুলোতে খুব একটা লোক রিসেন্টলি হয়তো আসা শুরু করেছে, এখন আগে আসতো না, কিন্তু খুবই সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, নতুন নতুন জায়গায় আমরা যে সন্ধান দিই সেগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি টিপে দেবেন, যাতে এরকম আরও ইনফরমেটিভ যত আমরা নতুন নতুন জায়গায় যাই সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবেলায়
সিনজি অবধি আমাদের শেষ ছিল। এবার আমরা হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা সামথারের আরেকটি বিশেষ আকর্ষণ পানভিউ ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর পুরো তিস্তার বাঁক আর তিস্তার দুটো ব্রিজ, কর্নেশিয়ান ব্রিজ আর যেটা হাইড্রোলিক হাইড্রো প্রজেক্টের ব্রিজ আছে সেটা দেখা যায়, প্লাস ডুয়ার্সও দেখা যায়। সেই ভিডিওটা নেক্সট দিচ্ছি।